আমরা এখন শুট করতে কোথায় আছি? আরে কম না কই, এই যে শুট করানি ঘুর বে পুরো বাচ্চা পলাশ। তো এই দাদারা আমাদের সঙ্গে দেখা করতে আসছি, তোমাদের বাড়ি কোথায়? কি এর ব্যবসা শুরু করলো পূজার আগে আগে? প্লাস্টিকের বদলে রাহুলকে বিয়ে করে নিয়ে যান। কি পোলা বানরে সারা শুটিং এ আই দেই ব্রি হেভেন যায় দাও। আমার বয়স আমি বডি বিল্ডার। ও মাই গড, সামনটা ও ওই ছোট বাচ্চা এর বসে দেশে বাগিনছস আমার দুধ দুধ রাস থাকে। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো ব্যাপারটা হলো মানে আজকে সকাল থেকে শরীরটা মানে ভালোই খারাপ, তারপরে মানে ব্লগটা শুরু করলাম। তার কারণ হলো আজকে আমাকে মানে পলাশ সরকার ফেসবুক পেজে নিয়ে একটা ধামাকাদার ভিডিও শুটাবো। তো তারপরে তো আমাকে ওই জায়গায় পিসায় বয়ে আছে, ঠিক আছে, কিছু কইবে পিসা? হ্যাঁ পিসা কিছু কইবো না, এদিকে আরো অনেক যে কাকা কাকি মানে অনেকে এদিকে আছে, ঠিক আছে। তো চলো মোটামুটি আমি যখন জায়গা মানে পলাশগো বাড়ি ওইদিকে, তো আজকে শুটটা মোটামুটি আমাকে এই বাড়ি হইব। তো বন্ধুরা অহন্তরি আইবে নিছে না, এদিকে আমি একটু যাই আগাই নিয়ে গে, ঠিক আছে। আর দেখা পড়তেছে আজকে আমি সকাল সকাল মানে বাবার জামা পরে লেছি, তার কারণ আজকে মানে আমার এই সবজি বিক্রেতা বানাইবো। তো এই আর কি ব্রিজে আইতে আইতে মানে আই বললো আমাকে হিরোটা, কিন্তু আরেকটা হিরো অহন্তরি আহে নাই। দুই আঙ্গুল দেখা দিছে, তো এই যে বন্ধুরা আইছে, তো মোটামুটি কিচ্ছু নিয়ে নাই, তো কি দেয় শুট করবো কেনা জানে। তো চলো এইবার দেখেছি আমাকে বাড়ির সামনেই, তাই তো বন্ধু? রাহুল বন্ধু কয়েকদিনই গেছে মানে কলেজে গেছে, তো অন্যকে আর কি ওই স্ক্রিপ্টটা চেঞ্জ করে ফেলালো, একটু অন্যরকম করার চেষ্টা করতেছে। তো জানি না কি করবো আর কি। তো এই যে আয় বললাম আমরা এই যে পুরানা বাড়িতে আর কি, এই যে শুটিংটা মনে হয় এইখানেই করবো, ঠিক আছে। মানে যাই হোক, এতক্ষণ আমরা এই জায়গায় শুট করতেছিলাম, তবে তোমাকে মানে অনেকক্ষণ পর কথা হলো আর কি। তো জায়গাটা খুবই সুন্দর, তার কারণ মানে আজকে বিহাইন্ড দ্য সিন দেখানোর মতো সেরকম একটা কিছু পাইতেছি না, ঠিক আছে। তো এই আর কি, তোমাকে পার্টনাররা ওই যেখানে গেছে গা, আর মানে কি আর কম, আজকে শরীরটা করলাম না খারাপ না করেছে। তো খারাপ না কারণটা কি কত, কালকে এই যে এই ভাইয়ের, ঠিক আছে, ওই যে লাল ভাইয়ের, হ্যাঁ কালকে লাল ভাইয়ের যে মানে ভাইয়ের বার্থডে গেছে, তো ওই উপলক্ষে এমন খাওয়া খাওয়াইছে, মানে কি খাওয়াইছিল ভাই? খিচুড়ি না, ঠিক আছে, মানে পোলাও খাওয়াইছিল আর মানে পোলট্রির মাংস, ঠিক আছে, এমন খাওয়া খাইছি একটা সাত আধা পোলাও খাইছি। খুবই খারাপ অবস্থা, কি যে খাওয়াইলি কালকে না। তো এইবার আমাকে মানে শুটটা আছে দোকানের ভিতরে, হ্যাঁ। তো এবার আমার দোকানের ভিতরে যাওয়ার না আর কি। তো এই যে পিসা করতে আয় পড়ছি, দেখা অনেক বাচ্চা কাচ্চা, ঠিক আছে। তো চলো এবার দোকানের ভিতরে মানে ঢুকান যাক আর কি। পিসি তোমাকে দোকানে ঢুকলাম, তো আয় পড়লাম দোকানের ভিতরে আর কি। দেখা পড়ছো দোকানে একটা বড় বড় ফ্রিজ, ঠিক আছে, এই যে কাস্টমার, ও যদি ও মুখটুক দেখা যাবে না অন্ধকারে। হ্যাঁ কি আর কো, মানে কপাল খারাপ, স্যানা প্রায় গেলে কত কিছু খাইলো, ঠিক আছে, পেটটা খারাপ, দেখে কিছু খাই পারতেছি না। এই যে মোটামুটি মদ টদ খাইতেছে, তারপরে যে প্যাকেট গুলো কই পড়লো ফালাইলো, মোটামুটি অনেক কিছু খাইবে, ঠিক আছে, কিন্তু কিছু করার নাই, উপায় নাই, খাওয়া যাবে না আমার, একটু খাই। হ্যাঁ এটা এটা খেলে ভালো লাগবো, তো ঠিক আছে, এটা খেলে ভালো ভালো লাগবো, সম্পূর্ণ খামলে এই যে নাই তো আর কি খাম, সেই আছে। আমাকে একটার কি জানি কইবে ভুলে গেছে গা, এই সারা সারাদিন টোটো করে ঘুরে বেড়াই, তো বন্ধু তোমার করতে গেলে কি খাইবে? কি খাবা? চা, কফি আর অন্য কিছু, ভাত, দেশি মুরগি আছে। আচ্ছা চলো চলবে, যাই হোক, মানে আমাকে পার্টনারের মানে ইচ্ছাটা পুরো রইলো। তো আমরা যাই সুরাজ গো বাড়িতে, তো চলো ওই জায়গায় খাওয়া দাওয়া হবে। তো দেখা একবার এই যে পড়া শুটিং করতে করতে পিটা দেওয়া কি হয়েছে, একেবারে ভিজা পান্তা হয়ে গেছে, ঠিক আছে, পান্তা। তো মোটামুটি গলি দিয়ে হাঁটতে খুব ভালো লাগতেছে, পাতা পোতা গুলো বড় হয়ে গেছে, ধা পড়েছ। এই তোকে বাড়িতে উজ ওইটে রে, কি রে, আমরা এঁকে যাই, এঁকে যাই আমরা, ও এঁকে ঢুকব নাকি? আচ্ছা আচ্ছা, ও এদিকে শর্টকাট ঢুকবো, ঠিক আছে। তো ধা পড়তেছে এই যে পুটল খেত, এদিকে চা বাগান, এদিকে সুরাস, এদিকে আরেকটা সুরাস, এই যে এই যে এই যে পলাশ, আমার পুরো বাচ্চা পলাশ, আমার ব্যাগ কভার থেকে 500 টাকা গাফতার মারছে। ডিস্টার্ব, বহুত ডিস্টার্ব করেছিস তুই, বহুত বহুত বহুত। পুরো বাচ্চা পলাশ, আমার ব্যাগ কভার থেকে 500 টাকা গাফতার মারছে। এই তো আবর আবর ছাগল ডান দিকে, আমরা ওখানে শুটে করাই পড়লাম না, এই যে আবর এই ছাওয়া আয় পড়লাম, ওই যে মোটামুটি পোলাবার আয়ে পড়ছে, আবর ওই টাকা দিয়ে আমার, আবার ওই টাকা দিয়ে আমার খাওয়াইলো। চোর চোর, এটা চোর, এক নাম্বার চোর। পার্টনার পার্টনার এদিকে দিকে দিকে পার্টনার, আমরা এখন আমরা এখন কোথায় আসি শুট করতে? আমরা এখন শুট করতে কোথায় আসি? আরে কম না কই, এই যে শুট করার দিকে ঘুর বে, আর কম না, আমরা শুট করে এসে গেছি, কম তো পাহা পালিয়ে গেল, পাহা পাড়া কেনা রে,
ক্যামেরা দিয়ে ধরছে এই সময় হ্যাঁ ছাগল এই যে এই যে এই যে পাঠা পাঠা এই যে পাঠা দেখতে পাঠা মতো কামা পাঠা এটা একদম সব দিক দিয়ে খুব খুশি এটা কিন্তু একেবারে সত্যিকারের ঘটনা মানে এগুলা সত্যিকার ঘটনা ওই কিনা যাই না মানে মেন কাহিনীটা কই ঠিক আছে একদমে মানে ঘটনা হলো কি বন্ধুর ফোন থেকে ফোন কভার যায় এই যে বন্ধুর ফোনের কভার থেকে টাকা চুরি করে নিয়ে নিছে এই হলো আজকে ভিডিও টপিক ছোট্ট একটা ভিডিও হইলো তবে এই আজকে আরো ভিডিও হইব রাহুল তো বাড়িতে নাই এবারে লাগতো আচ্ছা তারপর আজকে রাহুল নাই এদিকে আজকে আর হইব না তো কালকে হইব ঠিক আছে হ্যাঁ আমরা শুট করছিলাম তো শুট করাকালীন মানে আমাদের শুট তো শেষ হয়ে গেল আর কি তো শেষ হওয়ার পর তারপরে আমরা মানে দোকানে আসলাম একটু বিশ্রাম করতে আর কি তো এই দাদারা আমাদের সঙ্গে দেখা করতে আসছি তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়িতে জলপাইগুড়িতে আচ্ছা তো দেখতে পাচ্ছ এখানে তিনজন আসছে আর কি তো আরো দুজন আসছিল তো ওরা চলে গেল আর কি তো এরা এসে আমাদেরকে একটা দেখো কি সুন্দর একটা জিনিস গিফট করলো খাওয়ার জন্য তো খুব ভালো লাগলো আর দেখা করলো বা আসলো তো তার জন্য থ্যাংক ইউ ঠিক আছে তো তোমরা এখন কি মানে কোথাও যাবে নাকি আরো এখন না ডাইরেক্ট বাড়ি যাবো আচ্ছা আচ্ছা তো বাড়ি চলে যাবে ছিল যে তোমাদের সাথে দেখা করবো তো ফাইনালি দেখা হয়ে গেছে খুব ভালো লাগলো তোমাদের সাথে দেখা করে আচ্ছা আচ্ছা এইভাবে তোমরাও দাদাকে সাপোর্ট করো আরো যাতে এগিয়ে যায় আর আমাদেরকেও তোমরা সাপোর্ট করো হ্যাঁ অবশ্যই তোমার জানার নাম কি আমার জানার নাম চান্দু ঝুলি আচ্ছা আচ্ছা তো ঠিক আছে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে দি নেক্সট ডে আজকে একেবারে শরীর একেবারে টনটনা বুঝছো আমি একেবারে পুরোপুরি সুস্থ এদিকে একেবারে খালি গায়ে না না খালি গায়ে না একটা জামা জমা আছে যাই হোক আর কি এই যে আজকে একটা ছাগল ঠিক আছে এই যে একটা ছাগল তো এই যে মোটামুটি আমাকে সব পার্টনার আয় পড়ছে দেওয়া পড়ছে তো এই যে ভালো কথা এ ধর জয় ধর কি এর ব্যবসা শুরু করলো পূজার আগে আগে মানে গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড পড়ার নাকবো খাওয়ার নাকবো গার্লফ্রেন্ডে এদিকে ধর এটা কি ব্যবসা শুরু করলো ঠিক আছে তো আর বাদ বাকি গেলে তো আর মানে টাকা টোকা ধরবো অন্যদিকে আইসে হ্যাঁ তাই তো বন্ধু কোনে কি ফুলে আছে কোথাও কিছু ফুলে নাই তো দেখা পড়ছ তো এইবার আমাকে পূজায় বাজার একদম ধামাকাতা রইবো তো বন্ধু আমাকে জামা কাপড় কিনে দেবে পূজায় কেনা বেচা নাই রে হ্যাঁ কেনা বেচা বলে নাই আর তোমার দোকানে কি কি পাওয়া যাবে গো বাদাম হবে আর কি পাওয়া যাবে ছোলা হবে আর কি হবে ঝালমুড়ি ঝালমুড়ি ঘুগনি হইবো না বাম্বু চিকেন তো এইগুলা কথা কবে ঠিক আছে কই বানিয়েছে খাওয়া আর না ঠিক আছে এই যে রাহুল রাহুল দেহি তো জয় একলা উঠায় পায় নাকি ওরে শালা সেই শক্তি রে ছোটবেলায় রাহুল শুটিং এ না রে ভান ঠিক আছে এখন চলতেছে আমাদের শুট একদম কি মারিম নাকি রে এদি আসুন অদিত আছে মুখ খালি টানা হিসেবে করছে ওইটা তো মেন অ্যাট্রাকশন রাহুল আসবে একটু বাদাম দিবেন জয়ের সাথে একটু ছোলা দিবেন তারপরে মাখিয়ে খেয়ে নিবেন তো একটু এলে হাসি নাও তোর হাতটা আসলে ওর খাপ করে দাদা নিয়ে নেয় দুজনে হাত নামাবি ও নিয়ে নেয় আর তুইও তুই পরে ওর হাতটা আগে কত আশা করে আইলাম একটা বিড়ি যাতে পাই ঠিক আছে এই যে এই বট গাছটা এই ঘটনাটা ঘটনাটা কি হইছে ঘটনাটা হইছে তুই একটা হচ্ছে ক্ষুদ্র পিঁপড়া ভীষণ রাগ উঠছে তোর আর আর ও কি আর ও কি আর বলো ক্ষুদ্র পিঁপড়া এবে ডিসাচ্ছে একটা বট গাছে গিয়ে উস তুই আমাকে উঠতে দিসনি আর বট গাছটা কে বট গাছটা হইছে এই যে বট গাছ এই যে বট গাছ যাই হোক মোটামুটি আমাকে শুটো কমপ্লিট তো এইবার আমাকে সানা কাকা আয় পড়ছে এই যা পড়তেছে আর কি তো সানা কাকার একদম কি যে ব্যাপার আজকে মোবাইল একটা কাকা কুটকুটা না পাইছে ঠিক আছে মোবাইলটা না মানে এই পাবলিক গো আর কি তো এই যে মোটামুটি এই যে এটা বান্ধ আছে ঝুড়িটা তারপরে জয় ওরে হেল্প করতেছে হয়ে গেল এন্ট্রি শুট নেওয়া মানে এন্ট্রি ইন্ট্রক ওই যেগুলা এমন কারা মুরগি রে ক্যামেরাটা ধরো নিয়ে দেই এই যে আমার রাহুল বন্ধু ঠিক আছে এই সানা এলা মানে ক্যামেরাটা অনই করে না অনেক কথা মথা কয় কি সুন্দর ইন্টারেস্টিং পার্ট গুলা নেয় কথা কয় না কি আর কইবা কিছু কর নাই লাল হয়ে থাকে না ওই ভিডিওতে দেখা যায় না যে ভিডিও হচ্ছে কিনা আমি যাবো চল কয়া দুইজন আগে যাবি এক মিনিট রেডি আমি যাবো তারপরে সুব্রত বললো চল একজন ফেরিয়ালা একজন সবজিওয়ালা ভবিষ্যৎ তো এগুলাই মানে পায়ের মাসাল গুলো দেখা একটু দিস ইজ গব্বর
তোমরা যাই চাবেন তাই পাবেন, তোমাদের জন্য আমি আসি এই রোদে ঘামের মধ্যে, কিছু ব্যাপার না তাতে, প্লাস্টিকের বদলে চানা নেন, প্লাস্টিকের বদলে রাহুলকে বিয়ে করে নিয়ে যান। আমরা আয় পড়লাম দোকানের সামনেই, তো এই জায়গায় অলরেডি আইতে আইতে শুটিং শুরু হয়ে গেছে। তো এবার জয় ডায়লগ করবো, দেখা পারবো আর কি, একবারে কয়ে পারে কি না পারে, যাই হোক পারফেক্ট অ্যাক্টর, মানে একবারে কয়ে দিছে। এই দোকানের শুটিং হলে পরে এই দোকানে শুটিং হলে না খুব ভালো লাগে বুঝছো, তার কারণ কি কত মানে অনেক কিছু খাওয়া যায় ফ্রিতে। এই যে আমি আমি জানিস চানা, রাহুল জানি কিনিস অনেকদিন বাদে আমাকে এই যে পুরানা একটা আয় পড়ছে ভিডিও কভার নিয়ে, দেখা পড়তেছ খুবই এক্সাইটেড, মানে হাসতেছে আর কি। এই জায়গায় শুটিং চলছে তুই বুঝছ, এত কথা কচ্ছিস, চুপ চুপ চুপ। আমি কম স্টার্ট কম তো, তারপরে এই যে দেখা দাও, আমি সরাই নিই ক্যামেরা, রেডি, জয়ের দিকে তাকাই কথা, রেডি। ওই সরো বাচ্চা, দেড় বছর দেড় সবে বাকি দিছস, তারপর তুই দুন ক্লাস না কে, ওই সরো বাচ্চা বয়া উঠা, ওই সরো বাচ্চা দেড় বছর দেড় সবে বাকি দিছস, আমার তুই দুন ক্লাস না কে, দোকান পাইলে হবে, দোকান পাইলে আজকে বলে হাসি মেটেছে আমাকে অ্যাক্টরের, আজকে টাকা দিবি না সুবের কাছে বাইন্ধা রাখুম। আরে কি দিছে দেখছস তো, এই যে এই যে মানে মারার পরিস্থিতি, মানে মানে কি মারার মানে প্রস্তুতি চলছে, ঠিক আছে, মানে আমাকে জয় ভাই ঠিক আছে ইঞ্জিনিয়ারিং পাস করার পর চাকরি পাওয়ার পর আমাকে এত কিছু খাওয়াইলো, দুই একের মধ্যে চাকরি লেগে যাব। এই যে কান্দা মানে, কান্দা মানে কি, কান্দা মানে ভিডিও শেষ। তো এই আর কি, তো আজকে মতো ব্লগটা এই পর্যন্তই, আশা করি ব্লগটা মানে জানি না কেমন লাগলো আর কি, তো ব্লগটা ভালো লাগলে পরে রাহুল কি করতে হবে, কি কি কাজত ভিডিও শেষ হয় কসমই, হ্যাঁ হ্যাঁ বলো, এন্ডিং জোরে একটু জোরে বলো, একজনের পিছনে আরেকজন দৌড়ানো, আচ্ছা মানে ভিডিও শেষ, আচ্ছা হাসা এইভাবে, আচ্ছা মানে ভিডিও শেষ, কান্না মানে ভিডিও শেষ, মারামারি মানে ভিডিও শেষ। তো ভিডিও শেষ হওয়ার নমুনা এলে কয়ে দিল, যাই হোক আজকে ভিডিওটা ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব সবকিছু করে দিও, আর এই ভিডিওটা মেন ভিডিও আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তো অবশ্যই দেখে নিও, আর আমার সোশ্যাল মিডিয়ার লিংক দেওয়া থাকবো, যদি ফলো করতে চাও তো ফলো করে দিও, তো ফেসবুক ফেসবুক পেজ ইনস্টাগ্রামের, তো চলো টাটা।